যখন আমার এই সমস্যাটা শুরু হয় তখন আমার মন অনেক ভেঙে গেছে, মনে হয় যে আমি আর বাঁচবো না, বসে যে উঠতে পারি না, আমার বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে আমার অনেক টেনশন। তখন সবাই বলতো যে তুমি এত টেনশন করো না, আল্লাহ একটা না একটা চিকিৎসা তোমাকে মিলেই দেবে, দেখো না আর একটা দু একটা ডাক্তার দেখাও, দেখার পরে কি বলে। একটা সময় আমার একটা সংসারে আমার অনেক পরিবারটা অনেক বড়, একাই আমি সামলাতে পারছি, আমার শ্বশুর শাশুড়ি এবং ফ্যামিলিটা অনেক বড়, আমি রান্না বান্না হইতে মানে গায়ের গ্রামের তো অনেক কাজ থাকে, আমি একাই সামলাইছি। তখন হঠাৎ করে ব্যথাটা দেখাই দিছে আমার, আমি আর মানে নিজেকে নিজে আস নিজের সংসারের কাজ তো দূরের কথা, নিজেকে সামলাইতে পারি না, কি কাজ করব, ব্যথা ব্যথা, বসলে উঠতে অনেক কষ্ট হয়, শুয়ে থাকলে আবার শোয়ার থেকে উঠতে পারি না, মানে অনেক কষ্ট। আসসালামু আলাইকুম, আমার নাম তাসলিমা আক্তার, মোসাম্মদ তাসলিমা আক্তার, আমার দেশের বাড়ি হচ্ছে 14 গ্রাম, জেলা কুমিল্লা। আমার এভিয়ান হাট এভিয়ানের সমস্যা ছিল, হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা ছিল 3 বছর, আমি অনেক ডাক্তার দেখাইছি 14 গ্রাম, কুমিল্লা ঢাকাতে দেখাইছি, ধানমন্ডির অনেক ডাক্তার দেখাইছি। এভিয়ানের সমস্যা, বসলে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না, ঘুমাইলে আবার উঠতে পারতাম না, সিঁড়িতে উঠানামা করতে পারতাম না, বাচ্চাদেরকে স্কুলে নিতে পারতাম না, আনতে পারতাম না, মানে অনেকটা মানে যে কষ্ট, ব্যথা, শুধু ব্যথা। সবাই বলে যে এ ডাক্তার দেখা, ওই ডাক্তার দেখা, আমি দেখাইছি, কোথাও আমার চিকিৎসা হয় না। তখন একদিন আমি সফলা চাড়ার ভিডিও দেখছি ইউটিউবে দেখা, আমার হাজব্যান্ডকে বলছি, ঈদের আগে রোজার মধ্যে 14 দিন থেকে গেছে, আমার হাজব্যান্ড আসছিল আমার সাথে, আবার মধ্যখান থেকে একটু গ্যাপ দিয়েছি, ঈদা ছিল, এখন আসে আবার 15 দিন। আমার হাজব্যান্ড আমাকে ভর্তি করাইয়া 2 তারিখে বাইরে চলে গেছেন, আজকে 15 দিন আমি সুস্থ আলহামদুলিল্লাহ। সফলা চাড়ার ট্রিটমেন্ট, এখানে থেরাপির যে আপুগুলো ওরা অনেক ভালো আমাকে ট্রিটমেন্ট করেছে, খালারা আরও অনেক ভালো, কোনো দিক দিয়ে অসুবিধা হয় না, ব্যথা মুক্ত জীবন আমার, এখন আজকে বাড়িতে চলে যাব আমি। একটা সময় আমার একটা সংসারে আমার অনেক পরিবারটা অনেক বড়, একাই আমি সামলাতে পারছি, আমার শ্বশুর শাশুড়ি এবং ফ্যামিলিটা অনেক বড়, আমি রান্না বান্না হইতে মানে গায়ের গ্রামের তো অনেক কাজ থাকে, আমি একাই সামলাইছি। তখন হঠাৎ করে ব্যথাটা দেখাই দিছে আমার, আমি আর মানে নিজেকে নিজে আস নিজের সংসারের কাজ তো দূরের কথা, নিজেকে সামলাইতে পারি না, কি কাজ করব, ব্যথা ব্যথা, বসলে উঠতে অনেক কষ্ট হয়, শুয়ে থাকলে আবার শোয়ার থেকে উঠতে পারি না, মানে অনেক কষ্ট। আমি এক ব্রাহ্মণবাড়িতে ডাক্তার দেখাইছি, 14 গ্রাম দেখাইছি, কুমিল্লাতে দেখাইছি, ঢাকা ধানমন্ডি দেখাইছি, ওই চারে বলছে আমার অপারেশন লাগবে। তখন আমি চিন্তা করছি এই বয়সে অপারেশনটা করলে কি আমি সুস্থ থাকতে পারবো, আমার তো বাচ্চা কাচ্চা আছে, সংসার আরো অনেক বড়, তখন আমি কি করবো ভাবি চিন্তা। আমি এবার সফলা প্রধানের ইউটিউবে দেখছি, দেখার পর আমি আমার হাজব্যান্ড বাইরে ছিল, ওকে তাড়াতাড়ি নিয়ে আসছি, আসার পর তাকে নিয়ে আমি এখানে আসছিলাম, ও আমার অনেক মানে আমার জন্য অনেক কষ্ট করছিল, ওই 14 দিন আমার হাজব্যান্ড, আজ 15 দিন আমার সাথে নাই। যখন আমার এই সমস্যাটা শুরু হয় তখন আমার মন অনেক ভেঙে গেছে, মনে হয় যে আমি আর বাঁচবো না, বসে যে উঠতে পারি না, আমার বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে আমার অনেক টেনশন। তখন সবাই বলতো যে তুমি এত টেনশন করো না, আল্লাহ একটা না একটা চিকিৎসা তোমাকে মিলেই দেবে, দেখো না আর একটা দু একটা ডাক্তার দেখাও, দেখার পরে কি বলে। আমি অনেক টাকা নষ্ট করেছি, মানে অনেক প্রায় 8-10 লাখ টাকা আমার নষ্ট হয়ে গেছে, এরপরে তো আর অপারেশন ছাড়া আমার কোনো চিকিৎসা নাই সবাই বলতেছে। তখন আমি ইউটিউবে তো আমার স্যারকে দেখেছি, চপল্লা প্রধান দেখে আমি ডাইরেক্ট আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে চলে আসছি, আসার পর আমার ট্রিটমেন্ট এখানে ইনশাল্লাহ সমাধান হয়েছে। আর আমি যখন মানে ইউটিউবে রুগীগুলো দেখতাম যে এভিয়ানের রুগী, কোমরের ব্যথার রুগী, হাঁটুর ব্যথার রুগী সুস্থ হয়েছে, তখন আমি নিজেকে নিজে অনেকটা মানে ইয়েও করতাম যে আমি কি আসলে তাদের মতো সুস্থ হতে পারবো চারকে দেখাইলে, মানে আমার মনে সবসময় এটা দেখার পর একটা আনন্দ জাগতো, আল্লাহ আমি যেন ওই রুগীদের মতো সুস্থ হতে পারি। যাক, শেষ একটা ট্রিটমেন্ট আমি ঢাকাতে যাই, লাস্ট সুফলা প্রধানকে দেখাই, দেখি কি করা যায়। আমার সাথে যে 2টা বাচ্চা দেখছে, এটির মুখের দিকে তাকে আমাকে বাঁচতে হবে, আমার সংসারটা অনেক কষ্ট করে আমি সাজাইছি, এই জন্য আমি কখনো হার মানি নাই, যে আমি নিজেকে অনেকটা শক্ত রেখেছি, রেখে এতটুকু ডাক্তার ডুক্তার নিয়ে দৌড়াদৌড়ি, মানে আমি সাহস থাকার কারণে আমার হাজব্যান্ড নাই, আমি 15 দিন একে এখানে ট্রিটমেন্ট নিতেছি, যে আমার 2টা ছোট বাচ্চা আছে, খালারা আবার থেরাপিরা পুরা মানে সব দিক দিয়ে আমি সেবা পাইছি, এই জন্য আমি একে একজন মানুষ কি ঢাকা শহরে থাকতে পারে 2টা বাচ্চা নিয়ে, চেনা নাই জানা নাই,
আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে যারা আমাকে সেবা দিয়েছেন তারা আমার ঘরের ফ্যামিলির মতে অনেক ভালো সেবা দিয়েছেন আমাকে, আমি এই জন্য 15 দিন থাকতে পারছি এখানে। আমার মতন যারা এভিয়ান কোমর হাঁটুতে সমস্যা আছে, মানে বাংলাদেশের মধ্যে আনাচে কোন আছে যে মা বোনদের এই সমস্যা আছে, আমি মনে করি যে অন্য কোনো ডাক্তার না দেখাইয়া আমার সফল্লা চারকে দেখান আইসা আপনারা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার মতন আমার মতো কষ্টর আর কোনো রোগী নাই আমি মনে করি। আমি 3 বছর এভিয়ান হাঁটুর ব্যথা কোমরের ব্যথা নিয়ে ভুগছি, অন্যান্য ডাক্তার দেখছে আমার কিচ্ছু হয়েছে না, আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।